আত্মরক্ষা, শারীরিক কসরত ও নির্ভেজাল বিনোদন এই তিন লক্ষ্য সামনে রেখে কুষ্টিয়ায় নারীদের অংশগ্রহণে হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠি খেলা। নারী লাঠিয়ালদের বিভিন্ন রকম কসরত দেখে মুগ্ধ নানা শ্রেণী পেশার মানুষ। উদ্যোক্তার অভাবে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার প্রাণের লাঠি খেলা রক্ষায় ফেডারেশন গঠনের দাবি নারী লাঠিয়ালদের। কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের তথ্যচিত্রে জানাচ্ছেন অরুণ গফুর। এক হাতে আত্মরক্ষার ঢাল, অন্য হাতে আক্রমণের লাঠি, ঢোল কাঁসার তালে তালে কখনো নাচ, কখনো তেড়ে ফুড়ে আক্রমণ ও পাল্টা আক্রমণের সক্রিয় লাঠিয়ালরা। এভাবেই জমে ওঠে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আসর। গ্রাম ছেড়ে এবার শহরে হলো তার মন চায়ন। ১৯৩৩ সালে বাংলাদেশ লাঠিয়াল বাহিনী গঠন করে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় লাঠি খেলা চালু করেন সিরাজুল হক চৌধুরী উস্তাদ ভাই। তার মৃত্যুর পর পরিবারের সদস্য ও শিশুরা ধরে রেখেছেন উস্তাদ ভাইয়ের সেই ঐতিহ্য। লাঠিয়াল বাহিনীর ৯০ বছর পূর্তি উপলক্ষে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মঞ্চে বিভিন্ন এলাকার শতাধিক নারী ও শিশু লাঠিয়ালরা কসরতে অংশ নেন, যা উপভোগ করেন বিপুল সংখ্যক দর্শক। নির্মল বিনোদনের পূর্বপুরুষদের এ ঐতিহ্য একই সঙ্গে আত্মরক্ষার কৌশলও। পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে থাকা লাঠি খেলা রক্ষায় উদ্যোগ চান লাঠিয়ালরা। প্রত্যেকবারই এরকম খেলাধুলা করি, গ্রামগঞ্জ থেকে খেলোয়াড়রা আসে, কিন্তু তারা একটু খেলে চলে যায়, তারা কিন্তু কোনোভাবে আর্থিকভাবে উপকৃত হবে বা কোনোভাবে উপকৃত হচ্ছে না। আমি গত ৬ বছর যাবৎ আমি এই খেলার সঙ্গে জড়িত আছি। যদি সরকার আমাদের সেভাবে সহযোগিতা করে আমরা আরও বেশি এগিয়ে যাব, অনেক নারী এই খেলার প্রতি আগ্রহ প্রকাশ করবে। যেহেতু অনেক পুরাতন একটা খেলা এটা এবং গ্রাম বাংলার একটা মাটির খেলা, মানুষের হৃদয়ের খেলা, তো যখন সরকার আমাদের হাত ধরবে বা সরকার আমাদেরকে সাহায্য করবে, একটা ফেডারেশন গড়ে তুলে দেবে, তখন বিষয়টা হবে কি আমরা জাতীয় পর্যায় থেকে যখন আমরা বিশ্বের বুকে দেখাতে পারবো যে বাংলাদেশে একটা খুব প্রাচীন খেলা আছে এবং বাংলাদেশের এই প্রাচীন খেলাটা কত মজার, কত সুন্দর, ঢোলে বাড়ি পড়লেই বাংলাদেশের মানুষের মন চঞ্চল হয়ে ওঠে, এই বিষয়টাকে আমরা খুব সুন্দর করে আসলে বিশ্বের সামনে নিয়ে আসতে পারবো। ঐতিহ্য রক্ষার পাশাপাশি নারী শক্তি উত্থানে লাঠি খেলা ভূমিকা রাখতে পারে বলে মনে করেন আয়োজকরা। ঘরোয়াভাবে যেটা মেয়েরা খেলছে এটা যদি আসলে বাইরে চলে যেতে পারত, মানে টোটাল সমস্ত জায়গায় ছড়িয়ে যেত, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, তাহলে হয়তো আরও যিনি বিষয়টা আরও প্রচার পেত। প্রধানমন্ত্রী, নারী বান্ধব প্রধানমন্ত্রী এবং ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী, তার কাছে আমার অনুরোধ এই খেলাকে রাষ্ট্রীয়করণ এবং সেই সাথে ফেডারেশনের আওতায় আনা যায়, সেদিকে আমি বিশেষভাবে আমি আহ্বান করব। সেই সাথে বলবো যে এই খেলাকে আসলে ব্যাপক প্রচার প্রচারণা দরকার। পৃথিবীর প্রত্যেকটা দেশের ঐতিহ্যবাহী খেলা নিয়ে ফেডারেশন তৈরি হয়, সেহেতু বাংলাদেশের লাঠি খেলাকেও ফেডারেশন করার মাধ্যমে এটা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীর সহ বাংলাদেশের সকল মানুষকে প্রতিবিনীতভাবে অনুরোধ রাখব। যথাযথ পৃষ্ঠপোষকতায় লাঠি খেলাকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেবার স্বপ্নও দেখেন সংশ্লিষ্টরা। অরণ্য গফুর, আরটিভি।